প্রিয় শিক্ষকবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের তাসমিন ম্যাম যথারীতি হাজির হয়েছি তোমাদের বাংলা বিষয়টি নিয়ে। আজকে আমি তোমাদের গদ্য অংশ নিয়ে আলোচনা করব, গদ্য অংশের অপরিচিতা গল্পটি নিয়ে। অপরিচিতা হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে শিক্ষামূলক একটি গল্প, রবীন্দ্রনাথের লেখা। তো এটি তোমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত। তো আমরা আজকে এই অপরিচিতের গল্পটি নিয়েই আলোচনা করব। তো গল্পটি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এর লেখক সম্পর্কে জেনে নেব। যে কোনো গল্প কিংবা উপন্যাস কিংবা সেটা কোনো কবিতা, তার লেখক সম্পর্কে জানতে হলে আমি তোমাদেরকে বলেছিলাম বা ক্লাসেও বলেছি বা সবসময় বলি যে এটি পয়েন্টস আকারে লিখে নিলে ভালো হয়, তাহলে তথ্যগুলো মনে রাখা সহজ হয়। যেমন লেখকের নাম, তার জন্মস্থান, জন্মসাল, তার পিতামাতা, লেখকের পেশা, তার সাহিত্যে তার বিভিন্ন কর্মকাণ্ড, তার উপাধি, তিনি কোনো অংশে বিশেষ অবদান রেখেছেন কি না সেগুলো, তার পুরস্কার প্রাপ্তি, এই বিষয়গুলো কিন্তু খুব জরুরি। এটা ছাড়াও তার কোনো সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা আছে কি না, বিষয়গুলো আমরা যখন পয়েন্টস আকারে লিখে পড়বো তখন হচ্ছে যে মনে রাখাটা খুবই সহজ হবে, অর্থাৎ এই তথ্যগুলো মনে রাখা সহজ হয়ে যাবে। তো রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা বলতে গেলে, রবীন্দ্রনাথ সম্পর্কে আসলে তোমাদেরকে আলাদা করে বলার কিছু নেই, তোমরা কম বেশি সবাই জানো ওনার সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন এমন একজন উজ্জ্বল নক্ষত্র বাংলা সাহিত্যে, যার কিনা সাহিত্যের প্রত্যেকটি অংশেই তার পদচারণ ঘটেছে। তিনি যেমন কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, তেমনি আবার গানও রচনা করেছেন। শুধুমাত্র মহাকাব্যের দিকে তিনি যাননি অথবা সেদিকে তিনি আগ্রহ দেখাননি, এই অংশটি ছাড়া সাহিত্যের প্রায় প্রত্যেকটি অংশে তিনি তার প্রতিভা স্বাক্ষর রেখেছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল নিয়ে কথা বলতে গেলে একটি কথা বলতে হবে তোমাদেরকে জেনে রাখা ভালো, যে আমরা সাধারণত যে কোনো লেখক বা কবি সম্পর্কে জন্ম মৃত্যু সাল বলতে গেলে ইংরেজি সালটা উল্লেখ করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে নৈবিত্তিকের ক্ষেত্রে তোমাদেরকে অপশনে দিয়ে রাখলো বাংলা সালটা। তো আমরা কিন্তু সব লেখকের জন্ম মৃত্যু সালের বাংলাটা বা ইংরেজিটা উভয়ই মনে রাখা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কিংবা সব কবি সাহিত্যিকের বাংলা সালটা উল্লেখও থাকে না বইয়ে। তো সেক্ষেত্রে আমরা বলবো কি, বিশেষ বিশেষ কয়েকজন কবি সাহিত্যিকের বাংলা এবং ইংরেজি সালটা মনে রাখবো। তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ, কবি কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র, এরকম কয়েকজন লেখক আছেন, বিশেষ করে তাদের জন্ম এবং মৃত্যু সালটা আমরা বাংলা এবং ইংরেজি উভয় জেনে রাখবো। তো রবীন্দ্রনাথের ঠাকুরের ইংরেজি সালটা আমরা প্রথমে জেনে নিই। তিনি 7 মে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 7 আগস্ট 1941 সালে তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সালটা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সালটা আমরা বিশেষভাবে মনে রাখি, একটি হচ্ছে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এই উভয় তারিখগুলো, এই যে ইংরেজি এবং বাংলা উভয় সাল এবং তারিখ, আমাদের জন্য মনে রাখাটা খুবই জরুরি। কেননা কোন সময় কোনটা চলে আসে, কিংবা তোমাদের অনেক সময় দেখা গেলো যে জ্ঞানমূলক প্রশ্নে আসলো যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছিলেন, কিংবা তোমাদের কোনো নবদ্বীপ প্রশ্ন আসলো যে নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ, যেমন 25শে বৈশাখ 25শে আষাঢ় এরকম তারিখগুলো দিয়ে রাখ। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই বাংলা তারিখ এবং সালটা অবশ্যই মনে রাখাটা জরুরি। এরপরে তার পিতামাতার নাম, তার জন্মস্থান, তার বেড়ে ওঠে, এই বিষয়গুলো হচ্ছে যে তোমাদের পাঠ্যপুস্তকে আছে, দেখবে লেখক পরিচিতি সেখান থেকে দেখে নেবে। এরপরে আসে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে লেখক পরিচিতি জানার ক্ষেত্রে সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে তার নোবেল পুরস্কার প্রাপ্তি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙালি যিনি কিনা সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো 1913 সালে তার এই নোবেল প্রাপ্তিটি ঘটে। আমরা যদিও জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, তবে এখানে একটু
ব্যতিক্রম আছে, সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে গীতাঞ্জলি কাব্য গ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কারটি পেয়েছিলেন, যেটি ইংরেজি নামটি ছিল হচ্ছে দ্য সং অফ অফারিং। এই নামে তার এই কাব্য বেশ কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল, একজন ইংরেজি সাহিত্যিক তিনি এটি অনুবাদ করেন, এরপরে তার নোবেল প্রাপ্তিটি ঘটে। তো তোমাদের যদি প্রশ্নে আসে যে কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, তবে তোমাদেরকে গীতাঞ্জলি না লিখে তোমাদেরকে লিখতে হবে দ্য সং অফ অফারিং, এই কাব্য গ্রন্থটির জন্য বা এই গ্রন্থটির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিংবা তোমাদের নোবেল থেকে যদি অপশনে গীতাঞ্জলি না দিয়ে এই নামটি দেওয়া থাকে, ইংরেজি নামটি দেওয়া থাকে, তখন তোমাদেরকে কিন্তু এই ইংরেজি নামটি উত্তরে লিখতে হবে। এবারে আসা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ সেটা আমরা জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল। খুব আশ্চর্যের বিষয়, এই বনফুল যখন প্রকাশিত হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। এরপরে আসি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গল্প কোনটি, ভিখারিণী। কোনটা মনে রাখবে, ভিখারিণী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্প। এরপরে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গ্রন্থের কাব্যগ্রন্থের নাম নিয়ে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে সোনাতুরী, বলাকা, মানসী, গীতাঞ্জলির কথা তো আমরা উল্লেখ করেইছি। এরপরে আসে উপন্যাস, ঘরে বাইরে, নৌকাডুবি, গোড়া, এমন অসংখ্য জনপ্রিয় উপন্যাস তিনি লিখেছেন এবং অনেক আলোচিত সমালোচিত উপন্যাসেরও তিনি লিখেছেন। এরপরে আছে নাটক, নাটকের কথা উল্লেখ করতে গেলে বল প্রথমেই আসে হচ্ছে যে রক্তকরবীর কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত একটি নাটকেই রক্তকরবী, তারপরে হচ্ছে বিসর্জন, এরপরে তার চিত্রনাট্যও রয়েছে। চিত্রনাট্যের মধ্যে বলতে গেলে প্রথমে আসে হচ্ছে যে চিত্রাঙ্গদা। আবার অনেক সময় তোমাদেরকে কিন্তু প্রশ্ন আসে এরকম যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, এই শেষের কবিতা কোন ধরনের রচনা, হ্যাঁ তখন তোমাদেরকে কিন্তু বলতে হবে শেষের কবিতা নাম দেখে তাতে তোমরা বলবে যে এটি একটি কাব্যগ্রন্থ বা কবিতা গ্রন্থ, কিন্তু তা নয়, শেষের কবিতা কিন্তু একটি উপন্যাস। হ্যাঁ, এটা খুব ভালো করে মনে রাখতে হবে এরকম যে রক্তকরবী কোন ধরনের গ্রন্থ, এটি হচ্ছে যে একটি নাটক। এভাবে করে করে কিন্তু তোমাদের গ্রন্থগুলো মনে রাখতে হবে। এরপরে আসি হচ্ছে যে রবীন্দ্রনাথের ছদ্মনাম নিয়ে। তোমরা হয়তো অনেকে জানো না যে রবীন্দ্রনাথের একটি ছদ্মনাম রয়েছে, অসংখ্য গ্রন্থ গল্প কবিতা তিনি তার এই ছদ্মনামটিতে লিখেছে, সেটি হচ্ছে ভানুসিংহ। তার ছদ্মনাম কী ছিল, ভানুসিংহ। এটি তোমাদের নৈর্ব্যক্তিক এবং জ্ঞানমূলক উভয় ক্ষেত্রে আসে। এরপর আসি হচ্ছে যে আমরা গল্পটি নিয়ে আলোচনায়। তো গল্পটি নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রথমে আসি হচ্ছে যে গল্পের মূল বক্তব্য। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে অপরিচিত গল্পের মূল বক্তব্য কী, তোমরা তখন এক কথায় বলে দেবে যে যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ বা সম্মিলিতভাবে সোচ্চার হয়ে ওঠা। তো এরপরে আসে উৎস, উৎস হচ্ছে যে এই গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কিংবা কোন সময় এটি প্রকাশিত হয়েছে। যেমন অপরিচিত গল্পের ক্ষেত্রে আমরা বলতে গেলে বলবো যদি বলা হয় যে অপরিচিত গল্পটি কোথা থেকে বা কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তখন তোমাদেরকে বলতে হবে যে এটি হচ্ছে যে গল্প সপ্তক থেকে নেওয়া হয়েছে। আবার যদি তোমাদেরকে অপশনে থাকে যে গল্পগুচ্ছ, তখন কিন্তু তোমরা গল্পগুচ্ছ দিতে পারো, কেননা এটি প্রথমে ছিল গল্প সপ্তক নামক একটি গ্রন্থে যে এটি সংকলিত হয়েছিল, পরবর্তীতে গল্পগুচ্ছ নামে তার আরেকটি গল্প সংকলন প্রকাশিত হয়। গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে এটি সংকলিত হয়েছিল। তো সেখান থেকে হচ্ছে যে অপরিচিত গল্পটি তোমাদের পাঠ্যপুস্তকে এসেছে। এবারে আসি আমরা শব্দার্থ এবং টিকা। শব্দার্থ এবং টিকা হচ্ছে যে একটি যে কোনো রচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
তো আমরা এখন এই শব্দার্থ এবং টিকা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যে অপরিচিত গল্প থেকে কোন বিষয়গুলো বা কোন শব্দার্থ এবং টিকাগুলো তোমাদের প্রশ্নে আসতে পারে। যেমন হচ্ছে যে প্রথমে হচ্ছে আসে যেটি যে শিমুর ফুল বা মাকাল ফল বলে কাকে আখ্যায়িত করা হয়েছে বা কাকে উল্লেখ করা হয়েছে, তো উত্তরটি আমরা জানি সেটি হচ্ছে অনুপমকে, বা মাকাল ফল বলে মাকাল ফলের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে, অনুপমকে তুলনা করা হয়েছে। বা এরপরে ধরো গজানন, অনুপমের ক্ষেত্রে বলা হয়েছিল যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইকে, তো এখান থেকে কিন্তু অনেকগুলো এই ছোট্ট একটি লাইন থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের আসে। যেমন হচ্ছে যে অন্নপূর্ণা, অন্নপূর্ণাকে, অন্নপূর্ণা হচ্ছেন দেবী দুর্গা। তারপর হচ্ছে যে গজাননকে, গজ আনন, গজ যোগ আনন, গজ মানে কি হাতি, তো গজ আনন কাকে বলা হচ্ছে, হিন্দুদের যে দেবতা গণেশ, আমরা অনেকে জানি যে গণেশের মন্ডলটি হচ্ছে যে হাতির মতো, এই জন্য তাকে কী বলা হচ্ছে, গজানন বলা হচ্ছে। তো গজানন অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, তো গজাননের ছোট ভাইটিকে, গজাননের ছোট ভাই, গণেশের ছোট ভাই হচ্ছে কার্তিক। হ্যাঁ, এখানে কার্তিকের নামটি সরাসরি উল্লেখ না করে বলা হয়েছে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। তাহলে আমরা এখানে অন্নপূর্ণাকে জানলাম, গজাননকে জানলাম, এবং গজাননের ছোট ভাই হচ্ছে যে কার্তিক। তখন বলা তোমাদেরকে প্রশ্ন করা হলো যে অনুপমকে হিন্দুদের কোন দেবতার সঙ্গে তুলনা করা হচ্ছে বা কারো কুমাদের হচ্ছে, তখন বলতে হবে কিন্তু কার্তিকের সঙ্গে তুলনা করা হচ্ছে। বা গজাননের ছোট ভাইটিকে তখন বলবে যে অনুপম। এরপরে আসি আমরা, আরও কিছু শব্দ রয়েছে যেগুলো তোমাদের জ্ঞানমূলক এবং লৌকিক দিকে এসে থাকে, তার মধ্যে একটা হচ্ছে স্বয়ংবরা। স্বয়ংবরা শব্দটির অর্থ কী বা স্বয়ংবরা বলতে কী বোঝানো হয়েছে? স্বয়ংবরা হচ্ছে যে যে নারী বা যে মেয়ে তার নিজের স্বামী নিজে নির্বাচন করছে, অর্থাৎ এখানে কল্যাণী সম্পর্কে বলা হয়েছে যে সে হচ্ছে স্বয়ংবরা। অর্থাৎ কল্যাণী হচ্ছে যে এমন একটি মেয়ে যে কিনা তার নিজের স্বামীকে বাছাই করে নেয় বা যোগ্যতা রাখে। তো এরপরে হচ্ছে যে আরেকটি শব্দ আমাদের অপরিচিত গ্রুপে থেকে খুব বেশি আসে, সেটা হচ্ছে যে উমেদারি। উমেদারি শব্দটির অর্থ কী? উমেদারি হচ্ছে যে আসলে কোনো কিছু চাওয়া, মানে প্রার্থনা করা, অর্থাৎ কোনো চাকরি বা কোনো কিছু প্রাপ্তির জন্য যখন কারো কাছে কি কোনো কিছু চাওয়া হচ্ছে বা সেটার জন্য তদবির করা হচ্ছে, সোজা বাংলা বলতে তদবির করা হচ্ছে, তখন কিন্তু তাকে কী বলা হচ্ছে, উমেদারি। উমেদারি কথাটি অর্থ হচ্ছে কোনো কিছু প্রার্থনা করা। এরপরে হচ্ছে যে প্রজাপতি, প্রজাপতিকে, প্রজাপতি হচ্ছে যে হিন্দুদের ক্ষেত্রে বলা হয়, সেটা হিন্দুদের ধর্মে উল্লিখিত, প্রজাপতি হচ্ছেন বিয়ের দেবতা, বিয়ের দেবতা হচ্ছেন প্রজাপতি। এরপরে হচ্ছেন পঞ্চস্বর, পঞ্চস্বর বলতে এখানে কী বোঝানো হচ্ছে, পঞ্চস্বর হচ্ছে মদন দেবের ব্যবহৃত পাঁচ ধরনের বাণ বা তীর যেটাকে আমরা বলি। এরপরে হচ্ছে কনসর্ট শব্দটির অর্থ কী, এটি কিন্তু অপরিচিত গল্প অনেক বেশি এসে থাকে। কনসর্ট শব্দটির অর্থ কী, এটি হচ্ছে যে বিয়ে শাদীতে অনেক যে ব্যান্ড পার্টি বাজানো হয় কিংবা আমরা বিভিন্ন এখনকার সময় তোমরা যারা বিভিন্ন ব্যান্ডের গান শুনো সেখানে হচ্ছে যে কী বলা হয়, কনসার্ট বলে আমরা সেটা বা কনসার্ট বলা হয়। এই কনসার্ট হচ্ছে যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের সম্মিলিত সুর কিংবা ঐকতান, এটাকে কী বলা হচ্ছে, একসাথে বলা হচ্ছে কনসার্ট। এরপরে হচ্ছে যে অভ্র, অভ্র শব্দটি দ্বারা অপরিচিত গল্পে কী বোঝানো হয়েছে? অভ্র মানে হচ্ছে সোনা রূপার মতোই বিশেষ এক ধরনের ধাতু, হ্যাঁ, এক ধরনের খনিজ ধাতু হচ্ছে অভ্র। মৃদঙ্গ, মৃদঙ্গ শব্দটির অর্থ কী? মৃদঙ্গ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, এক ধরনের বাদ্যযন্ত্র, মাটির একটি পাত্র বা খোলের দুপাশে চামড়া লাগিয়ে এই বাদ্যযন্ত্রটি বানানো হয়। এরপরে মাকাল ফল, মাকাল ফল সম্পর্কে
মানে বলেছে যে বাঁকার ফল হিসেবে কাকে আখ্যিত করা হয়েছে, যে বাঁকার ফলের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে, অনুপমকে তুলনা করা হয়েছিল। তার মাস্টার মশাই তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, তাকে বাঁকার ফলের সঙ্গে তুলনা করেছিলেন। বাঁকার ফল মানে এমন একটি ফল যেটি দেখতে অনেক সুন্দর কিন্তু কোনো কাজে আসে না বা এটি খাওয়া যায় না, সেটি হচ্ছে যে বাঁকার ফল। এরপরে আসা যাক হচ্ছে যে গল্পের প্রথম এবং শেষ নাটক, প্রথম বা শেষ অংশ। তো আমি তোমাদেরকে ক্লাসেও বলি অনেকবার, যে কোনো কবিতা কিংবা গল্পের প্রথম এবং শেষ, কবিতা ক্ষেত্রে প্রথম লাইন এবং শেষ লাইনটি গুরুত্বপূর্ণ এবং গল্পের ক্ষেত্রে প্রথম এবং শেষ অংশটি গুরুত্বপূর্ণ। যেমন ধরো তোমাদেরকে প্রশ্ন দিদিল নরব্যক্তিকে যে নিচের চারটি লাইনের মধ্যে কোনটি হচ্ছে যে অপরিচিতের গল্পের শেষ লাইন বা শুরুর লাইন। হ্যাঁ, তো এরপরে আসি আমরা হচ্ছে যে অপরিচিত গল্পটি কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল বা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বা কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। তো অপরিচিত গল্পটি আমাদের প্রথমে প্রকাশিত হয়েছিল সবুজ পত্র পত্রিকায়। এটি প্রমথ চৌধুরীর একটি পত্রিকা ছিল, সেই পত্রিকাটিতে প্রথমেই হচ্ছে যে অপরিচিত গল্পটি প্রকাশিত হয়। এরপরে আসে আমরা কিছু সংখ্যা নিয়ে, সংখ্যাবাচক বিষয় নিয়ে আলোচনা করি। এখানে হচ্ছে যে এভাবে আলোচনা করলে হচ্ছে কি তোমাদের মনে থাকবে যে সংখ্যা, টিকা, শব্দার্থ এবং লেখক পরিচিতি, মানে এইভাবে আলাদা আলাদা ভাগ করে পড়লে তোমাদের প্রশ্নগুলোর উত্তর মনে রাখাটা সহজ হবে। সংখ্যাবাচক শব্দটিগুলো যেমন হচ্ছে যে সংখ্যা দিক থেকে দিয়ে আলোচনা করতে গেলে আমরা বলতে হয় যে অপরিচিত গল্পে কোন কোন সংখ্যা রয়েছে, কোন কোন ক্ষেত্রে সংখ্যার ব্যবহার রয়েছে। যেমন বয়সের ক্ষেত্রে অনুপমের বয়স, তোমাদের অনেক অপরিচিত গল্প থেকে বহুল পরিচিত একটি প্রশ্ন হচ্ছে যে অনুপমের বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল। হ্যাঁ, তাহলে আবার অনুপমের কি আরেকটি বয়স আছে? হ্যাঁ আছে, কারণ না অপরিচিত গল্পটি উত্তর পুরুষে বলা হয়েছে, অনুপমী গল্পটি বলছে যখন সে গল্পটি বলছে, অর্থাৎ অনুপমের বর্তমান বয়স কোনটি বা অনুপমের বর্তমান বয়স কী, এটা যদি তোমাদের কাছে জানতে চাওয়া হয় তাহলে বলতে হবে যে তার বয়স হচ্ছে 27 আর বিয়ের সময় তার বয়স ছিল 23। কল্যাণীর বয়স বিয়ের সময় কত ছিল তখন বলতে হবে যে কল্যাণীর বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল 15 বছর। এরপরে হচ্ছে যে মামা অনুপমের চেয়ে, অনুপমের মামা অনুপমের চেয়ে কত বছর বড় ছিল, কয়েক বছরের বড় ছিল। যেমন কল্যাণীর পিতা শম্ভুনাথের বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে তার বয়স হচ্ছে যে 40-এর এপার অপার, অর্থাৎ 40-এর কাছাকাছি কোনো একটা বয়স উল্লেখ করা হচ্ছে বা ওরকম বলা হচ্ছে। তাহলে শম্ভুনাথের বয়স কত? 40-এর এপার অপার বা 40, এটি তোমাদেরকে উল্লেখ করতে হবে। হ্যাঁ, এমন। এরপরে আসি হচ্ছে যে আমরা উক্তি নিয়ে, গল্পটির যে গল্পটিতে বেশ কিছু উক্তি রয়েছে যেগুলো হচ্ছে যদি তোমাদেরকে বলা হবে যে ওই উক্তিটিকার বা এই উক্তিটিকার। হ্যাঁ, উক্তিগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্র বলেছে। আচ্ছা, উক্তিটি বলার আগে আমরা চরিত্র নিয়ে একটু বলে রাখি। চরিত্রগুলোও কিন্তু তোমাদের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, কার চরিত্র কেমন এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তোমাদের উল্লেখ করতে হবে। যেমন অনুপম এখানে গল্পের নায়ক হলেও সে কিন্তু এখানে একেবারে মেরুদণ্ডহীন একটি পুরুষ হিসেবে বিবেচিত। আবার কল্যাণী, সে মাত্র 15 বছরের একটি মেয়েকে এখানে দেখানো হলেও সে কিন্তু একেবারে খুব ব্যক্তিত্ব সম্পন্ন একজন নারী হিসেবে তাকে এখানে উপস্থাপন করা হয়েছে। যেমন মন্দ নয়হে খাটি সোনা, এটা কার সম্পর্কে বলা হয়েছে? এটি কল্যাণী সম্পর্কে বলা হয়েছে। কে বলেছিল উক্তিটি? বিনুদাদা বলেছিল। তারপরে যেমন অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এই উক্তিটি কে করেছে? এটি অনুপম নিজে সম্পর্কে নিজেই করেছিলেন। এরকম কিছু বিষয় হচ্ছে যে তোমাদের মনে রাখতে হবে। এ জীবনটা দর্গির হিসেবে বড় না গুণের হিসেবে, এটি কার উক্তি? এটিও হচ্ছে যে অনুপমের উক্তি। অর্থাৎ তোমাদেরকে এই ডায়লগগুলো বা উক্তিগুলো তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ তোমাদেরকে এই উক্তিগুলো দিয়ে বলা হবে যে এটি কার উক্তি। এরপরে আসি আমরা শম্ভুনাথের পেশা, অর্থাৎ এখানে যেমন বিনুদাদা কোথায় কাজ করতেন কিংবা হরিশ কোথায় কাজ করত। হ্যাঁ, যেমন বিভিন্ন স্থানের উল্লেখ আছে, কী কী কোন স্থান কেন উল্লেখ করা হচ্ছে এই বিষয়গুলো মনে রাখতে হবে। তারপর
শম্ভুনাথের পেশা, তিনি ডাক্তার ছিলেন। তারপরে অনুপমের বাবা পেশায় কী ছিলেন, তিনি উকিল ছিলেন। এই প্রশ্নগুলো তোমাদের মনে রাখা জরুরি। অপরিচিত গল্পের উদ্দীপককে বিশেষ করে যৌতুক প্রথা বিষয়ক বিভিন্ন উদ্দীপকগুলো অপরিচিত গল্পের জন্য ব্যবহার করা হয়। যেমন একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু যৌতুক চাওয়ার কারণে সে বিয়েটি ভেঙে দিয়েছে, শাশুড়ির সঙ্গে ভেঙে দিয়েছে। এই ধরনের উদ্দীপকগুলো হচ্ছে যে অপরিচিতের ক্ষেত্রে বিশেষ আছে, অর্থাৎ ব্যক্তিত্বময়ী নারীকে উল্লেখ করে ছোটো ছোটো কাহিনিগুলোই বা উদ্দীপকগুলোই অপরিচিত গল্পের ক্ষেত্রে আসে। তো এটি আলোচনা করা বা গ এবং ঘ প্রশ্নের জন্য আলোচনা করা তোমাদের জন্য খুব কঠিন কিছু হবে না। এরপরেও তোমাদের বোঝার কিছু থাকলে কিংবা আর কোন বিষয়গুলো তোমাদের জন্য আলোচনা করে দিলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লেখা সহজ হবে, সেটি কমেন্টসে তোমরা জানিয়ে দেবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আসবো, আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।